গরমের প্রশান্তি 2 লিটার পানি দিতে পারবেন, পানিটাকে আপনি প্রসেস করে বাষ্প আকারে বের হবে, এটা কিন্তু আপনার অল ইন ওয়ান। তখন কারেন্ট না থাকলে তখন কি করবেন, এই যে চার্জে চালাইবেন, ওকে, এই যে আপনি চার্জে চালাচ্ছি, এই যে আপনার বিশ সহকারে বের হচ্ছে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি, 5 ঘন্টা পর্যন্ত চলবে হচ্ছে মিডিয়াম স্পিড। গরিবের এসি, এই ঘরে থেকে এই ঘরে নিবেন, ওই ঘরে থেকে আপনার ডাইনিং টেবিলে খেতে বসেন সেখানে নিবেন, সৌর বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। এইখানে 10 লিটার পর্যন্ত ওয়াটার ক্যাপাসিটি আছে, আপনি 10 লিটার পানি পর্যন্ত এখানে দিতে পারবেন। বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে বাতাস খেতে পারবেন আর গরম থেকে বাঁচতে পারবেন। আদিবা এহসান স্টোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাসী বিল্ডার্স এর দ্বিতীয় তলায়, দোকান নম্বর 103। আর আমাদের সাথে আছে আরাফাত ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। দাম টাম কমছে নাকি ভাই? আগে এটা বলে নেই ভাই, দাম কমছে এবং কাস্টমারের সাধ্যে যাতে আমরা বিক্রি করতে পারি, কাস্টমারের সাধ্যের মধ্যে আমরা দামটা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমি এতটুকু বলতে পারবো যে বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে আজকে আমরা জাপানি প্রযুক্তিতে তৈরি নোভার মিস্ট ফ্যান এবং নোভার রিচার্জেবল এয়ার কুলার বিক্রি করব। ওকে, অনেকেই ভাবতে পারেন এই জায়গাতে ধোয়া কেন বাইরে হইতেছে, আরফাত ভাই একটু ক্লিয়ার করে দেন তো আমাদেরকে। ভাই এগুলো ধোয়া না, এটা হচ্ছে আপনার গরমের প্রশান্তি। গরমের প্রশান্তি, এটাকে বলা হচ্ছে গরমের প্রশান্তি, এটাকে ধোয়া বললে ভুল হবে। এটা হচ্ছে গিয়ে কি, আপনার এই ফ্যানটা আপনি প্রসেস করে। আচ্ছা, এখানে আপনার অনলি 2 লিটার পানি দিতে পারবেন। পানি দেওয়ার পরে এই পানিটাকে আপনি প্রসেস করে এখানে আপনার বাষ্প আকারে বের হবে। বের হওয়ার পরে এই যে যখন, হ্যাঁ মিস্ট এটাকে বলা হয়, এই যে এখানে আমরা যখন আপনার ফ্যানটা ছাড়বো, এই যে যখন এই তখন আপনার মিস্ট সহকারে আপনার বাতাসটা দিব, বাতাসটা আপনার নর্মাল ফ্যানের তুলনায় প্রচুর পরিমাণে ঠান্ডা দিবে, ঠান্ডা বাতাস আসবে, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস, যত ঠান্ডা পানি দিবেন তত ঠান্ডা বাতাস দিবে। ওকে গুড। আর এটা কিন্তু আপনার অল ইন ওয়ান। হ্যাঁ, এটা দিয়ে আপনার রিচার্জেবল ফ্যান, আপনার যার বাসায় মনে করেন যে ই আছে, হ্যাঁ কারেন্ট নাই, সৌর বিদ্যুৎ চালায়, আচ্ছা সৌর বিদ্যুৎ যারা চালায় তারা সৌর বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবো, যারা আপনার দেখা গেছে কারেন্টের মাধ্যমে চালায় তাও চালাতে পারবো, আর এখন হচ্ছে কারেন্ট নাই, হ্যাঁ এখন কারেন্ট নাই, ধরেন এটাতে কোনো কানেকশন নাই, তখন আমরা ধরেন এই ফ্যানটা চালাইলাম, এটা দুইটা মডেল আছে, আমরা বলবো একটা একটা করে। আচ্ছা, হ্যাঁ এটা তখন কারেন্ট না থাকলে তখন কি করবেন, এই যে চার্জে চালাইবেন, ওকে, এই যে আপনি চার্জে চালাচ্ছি, এই যে আপনার বিশ সহকারে বের হচ্ছে, আর এটা কিন্তু হাই স্পিড ফ্যান, হাই স্পিড, এটা হচ্ছে হাই স্পিড ফ্যান, কাইন্ড অফ কাছাকাছি জিএফসির মতো আপনি বাতাস দিব, আর এটা মুভিং করতে পারবেন, মুভিং সিস্টেম আছে। আর এটার ব্যাটারি সম্পর্কে বলে দিই, চার্জার ফ্যানের ব্যাটারি সম্পর্কে বলাটা খুব জরুরি, এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটারি যে কোনো জায়গার ক্ষেত্রে ফ্যানের জন্য। ওকে, এটা হচ্ছে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি। আচ্ছা, 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং এটা দিয়ে আপনার এর মধ্যে কিন্তু আরো কিছু আছে, যেমন আপনার লাইট আছে। হ্যাঁ, আচ্ছা এই লাইটটা হচ্ছে গিয়ে, আমরা তো ভাই একটু সোজা সাপটা বুঝি, আমরা ওই ব্যাটারি বুঝবো না, আমরা বুঝবো কি জানেন, কতক্ষণ কারেন্ট গেলে চলবে, কতক্ষণ কারেন্ট গেলে চলবে সেটা আমি আমার মুখ দিয়ে বলবো, বাট আপনাকে দেখায় দেখায় বলবো। আচ্ছা, সেটা আরো ভালো, কতক্ষণ পর্যন্ত চার্জ থাকে। আর এই লাইটটা দেখতেছেন, এই লাইটটাতে আপনার 36 ঘন্টা আপনার ফুল ব্রাইটনেসে চলবো, একটানা, আর 80 ঘন্টার মতো চলবো হচ্ছে কি আপনার নরমাল ব্রাইটনেস, নরমাল ব্রাইটনেসে। ওকে, এটা একটা ঘর আলো করার জন্য যথেষ্ট। আচ্ছা, আর আপনারে আমরা বলে দিচ্ছি যে এটার মধ্যে কি কি আছে, প্যাকেটটা দাও তো। ওকে, আমরা একটু বক্সটা থেকে আপনাকে দেখাচ্ছি, এখানে মডেল দুইটা, হোয়াইট কালার যেটা দেখছেন, মডেল হচ্ছে হোয়াইট কালার 3020R। আচ্ছা, আর এই পাশে আরেকটা আছে 3061। এখানে দেওয়া আছে, এখানে যে লাইট আছে আপনার কতটুকু লাইট আছে, কতক্ষণ চলবে এখানে দেওয়া আছে, যেমন আপনি দেখেন কতক্ষণ ডিউরেশনটা দেওয়া আছে, আপনার হাই স্পিডে চলবে হচ্ছে 2 ঘন্টা, এবং আপনার 5 ঘন্টা পর্যন্ত চলবে হচ্ছে মিডিয়াম স্পিড। মিডিয়াম স্পিড মানে আপনি 5-এ দিয়ে যদি চালান, 4-5-এ দিয়ে চালাইলে আপনার টানা 5 ঘন্টা পর্যন্ত চলবে, বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেল, এবং এটার 5-এ দিয়ে বাতাসটা কতটুকু আমি আপনাকে বলে দেই, 5-এ দিলে আপনার বাতাসটা যথেষ্ট, আর সাথে মিস্ট আছে, ভালোই তো, সাথে মিস্ট আছে, এটা তো আপনার যথেষ্ট, আর লাইট আছে, লাইট দিয়ে আপনার ঘরের মধ্যে লাইটের আলোটা আপনার পোষায় নিতে পারবেন। ওকে, কারেন্ট না থাকলেও আপনার এটা যথেষ্ট একটা ঘরের জন্য, ঠিক আছে। আর এখানে দেখেন দেওয়া আছে আপনার 85 ঘন্টা পর্যন্ত চলবে হচ্ছে গিয়ে আপনার নরমাল ডিম লাইট, যেটা ডিম লাইট যেটাকে বলে, ঠিক আছে। তো এগুলো আপনার প্রত্যেকটা জিনিস পাবেন, আর ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলে দিই, নোভা
যেহেতু বিক্রি করি, নোভা যেহেতু ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনারা এক বছরের ফুলফিল ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি গ্যারান্টি পাবেন হচ্ছে তিন মাস পর্যন্ত। আচ্ছা, মিস্টের পাশাপাশি এখানে আমরা দেখলাম রিচার্জেবল কুলারও আছে। হ্যাঁ, রিচার্জেবল কুলার আছে, এটা হচ্ছে গিয়ে আপনার গরিবের এসি আসলে বলা হয়, মানে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যে এই ঘরে থেকে এই ঘরে নিবেন, ওই ঘরে থেকে আপনি ডাইনিং টেবিলে খেতে বসেন সেখানে নিবেন, যেখানে মন চায় সেখানে আপনি নিতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে আপনার ঠান্ডা বাতাস দেয়। তো ঠান্ডা বাতাসটা কিভাবে দেয় আমরা এটা বলে দিই। হ্যাঁ, এটা ঠান্ডা বাতাস দেওয়ার সিস্টেমটা হচ্ছে এটার পেছনে, এটাও কিন্তু আপনার অল ইন ওয়ান, আপনার এই যে সৌর বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, সোলার প্যানেলের মাধ্যমে যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার এটারে আপনার মনে করেন যে সরাসরি কারেন্ট দিয়েও চালাতে পারবেন, আর এটাও কিন্তু 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি, মিডিয়াম স্পিডে হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত চলবে, ফুল স্পিডে চলবে হচ্ছে 2.5 ঘন্টার মতো, আর নর্মাল স্পিড যেটা সেখানে 6 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত এটা টানা চলবে। আচ্ছা, এখানে স্টোরেজ কেমন আছে? স্টোরেজটা হচ্ছে অনেক বড় ব্যাপার, এটা 10 লিটার পর্যন্ত ওয়াটার ক্যাপাসিটি আছে, কারণ আমরা কুলারে জানি একটু স্টোর লাগে। এইখানে 10 লিটার পর্যন্ত ওয়াটার ক্যাপাসিটি আছে, আপনি 10 লিটার পানি পর্যন্ত এখানে দিতে পারবেন, বরফ চাইলে বরফ দিতে পারবেন। যত বেশি ঠান্ডা পানি বা বরফ যদি দেন তাহলে আপনার তত বেশি পরিমাণে ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যাবে, ঠিক আছে। আর এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিতে পারবেন। আর পানিগুলো দেখেন, এই যে ঠান্ডা বাতাস দেয় এটার প্রমাণটা আপনাকে দেখাই দিই। এই যে আমরা যখন এটাকে ছাড়লাম, এটাকে বাম পাশে সুইচ আছে, সুইচটা দিলে এটা চালু হবে, এই যে ছাড়লাম, এখানে কোল্ড ওয়াইন সিস্টেম দেওয়া আছে, এই যে দেখেন কোল্ড এন্ড ওয়াইন লেখা আছে, কিন্তু টাইমার দেওয়া আছে, আপনি টাইমারের মাধ্যমে কতক্ষণ চালাবেন সেটা আপনি নির্দিষ্ট সময় শেষে অফ হয়ে যাওয়ার ফিচার আপনি অফ হয়ে যাবে, আর রিমোট কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, রিমোট আছে, আমরা বলতে ভুলেই গেছিলাম, এটা সবগুলোতে আছে না ভাই? হ্যাঁ, সবগুলোতে আছে। এই যে এটাতে দেখেন, এই যে দেখেন রিমোট কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে, আমরা বাড়াইতে পারুম কমাইতে পারুম, এই যে দেখেন, এই যে চেঞ্জ হচ্ছে কিন্তু, এই যে তিনে দিলাম, তারপরে এই যে পাওয়ার অফ পাওয়ার অন সব কিছু দেওয়া আছে। তো এখন আপনার হাতে বোতল পানি দিয়ে দেখাবেন নাকি? হ্যাঁ, পানিটা আমরা দিয়ে দেখাই, অলরেডি অনেকখানি দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এখানে আপনি 10 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন। ইভেন এইখানে দেখেন একটা পাইপ মেকানিজম আছে, যেটাই কিন্তু আপনার এই পানিটা শুষে হানিকমের মাধ্যমে আপনাকে একদম ঠান্ডা বাতাস প্রোভাইড করবে। কিভাবে দেয় সেটা আমরা একটু দেখাই দিই। আচ্ছা, সেটা হচ্ছে, আর এখানে কিন্তু দেখেন অনেক 10 লিটার পানি দেওয়ার কারণটা কি, 10 লিটার পানি আপনার বারবার কি পানি পরিবর্তন করতে পারবেন? ওকে, তো সেক্ষেত্রে আপনি 10 লিটারের মধ্যে পানিও দিলেন বরফও দিলেন, দীর্ঘ সময় পানিটা ঠান্ডা থাকলো, চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা, আর যখন চেঞ্জ করতে হবে তখন আপনার ওয়াটার ড্রেইন আছে, নিচ দিয়ে পড়ে যাবে এটা, তখন এটা বের করতে পারবেন। আর এই যে আপনার ঠান্ডা পানিটা কিভাবে, যে কোল্ড ওয়াইন্স অপশনে যখন আমরা যাব, এই যে হানিকম প্যার আছে, এইখানে আপনি এই যে দেখেন ভেজা অলরেডি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ওকে, এই যে দেখেন পানি কিন্তু অলরেডি চলতেছে, বাতাস কিন্তু আপনার পেছন থেকেই আসে। আচ্ছা, এই যে দেখেন, তো যখন বাতাসটা পেছন থেকে আসে তখন এই যে এভাবে বাতাসটা কিন্তু টেনে নেয়। এই দেখেন, আমরা এখানে যে মিস্টটা দেখাইছিলাম, এই হাওয়া বাতাসটা এখান থেকে টেনে নেয়, এই বাতাসটা টাই না, সামনে ঠান্ডা বাতাস, কিচেন হুডের মতো সাই সাই করে টানতেছে একদম। আর এটা হচ্ছে আপনার মুভিং সিস্টেম আছে, বাতাসটা যাতে ছড়ায় সেক্ষেত্রে আপনি ছড়ায় নিতে পারবেন। ওকে, ঠিক আছে, আর যদি মনে করেন আপনি নিজে একাই বাতাস খেয়েবেন স্বার্থপরের মতো, তাহলে এখানে এইভাবে আটকাই দিবেন। ওকে, এটা গেল। আর এটারও আপনার ওয়ারেন্টি আছে 1 বছরের, আফটার সেল সার্ভিস হচ্ছে আপনার 5 বছর পর্যন্ত, ব্যাটারি গ্যারান্টি 3 মাস পর্যন্ত পাবেন। প্রত্যেকটাতে তো চাকা সিস্টেম আছে না, এই যে স্ট্যান্ডগুলো দেখলাম আছে, মুভিং সিস্টেম আছে, এবং এগুলো আমরা আগেই বলছি যে আমাদের এই ফ্যানগুলো কিন্তু হাই স্পিড ফ্যান। হ্যাঁ, আপনি দুইভাবেই চালাইতে পারবেন, আপনি যেভাবে মনে চায়, মিস সহকারে এইভাবে সেভাবে যা ভাবে, এই যে দেখেন। আচ্ছা আরাফাত ভাই, ডিরেক্ট লাইনে আমি বাতাস খাবো, ব্যাকআপ ফ্যান হিসেবে উপরের ফ্যান নিচে এটা রাখলাম, বিদ্যুৎ বিল সেক্ষেত্রে কিরকম আসতে পারে? ভাই, এটা 70 ওয়াটের একটা ফ্যান, তাহলে তো একটা বাল্বের মতো বিদ্যুৎ বিল, একটা বাল্বের মতো দেখা গেছে। আপনি মনে করেন যে টানা চললে সারা মাস চালাবেন, একটা সিলিং ফ্যান মিনিমাম একেবারে লোকাল যেটা সেটাও 80 ওয়াট হয়। হ্যাঁ, একটা সিলিং ফ্যান আপনার যে বিদ্যুৎ বিলটা খাবে তার চেয়ে তো আর অনেক কম খাবে। ওকে, 150, 100, 200। আচ্ছা, এই তো গেল হচ্ছে ঘরের সমাধান। হ্যাঁ, টেবিল সমাধান, বাইরের সমাধান, মেকআপ সমাধান চলে আসি আমরা, মেকআপ সমাধান বা আপনার স্কুল পালানো, স্কুলে না যাওয়ার জন্য যে একটা সুতা ধরে বাচ্চারা, সেটা থেকেও যা বাঁচার জন্য হচ্ছে এইগুলো। আচ্ছা, আর আমাদের কাছে এই যে তিনটা প্রোডাক্ট আছে, তিনটাই ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া সেল করি না। যেমন এটা হচ্ছে জাই সুপার 218। আচ্ছা, এটা আমি গ্যারান্টি দিতে পারবো বাজারের মধ্যে সবচেয়ে বেশি সময় চার্জ থাকা ফ্যান, ছোট ফ্যানগুলোর ভিতরে। আপনি একটু অবাক হইবেন যে ফ্যান এটা মুভ করে। হ্যাঁ, এই ছোট ফ্যান মুভ করবে, এই ছোট ফ্যানটা আপনার মুভ করবে, সর্বনাশ, এই টেকনোলজি আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, আর এটা কিন্তু আরো একটা সুবিধা আছে, এই যে দেখেন, টাইপ বি টাইপ সি দুই ধরনের চার্জার ব্যবহার করতে পারবেন, আপনার ঘরে যে চার্জার থাকবে সেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। তারপর এটা মোবাইলের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায়, মোবাইলের স্ট্যান্ড, মোবাইল একটা দিয়ে দিব নাকি আপনাকে? হ্যাঁ, একটা দেন, আমি দেখাই, এই যে ফোন,
আপনার এটা যখন এখানে দিবেন, এখানে দেওয়ার পরে রাতে বা দিনে যখনই হোক আপনি বাতাস বাতাসও খাবেন, আপনার টেবিলের সামনে বসে বাতাসও খাইতেছেন, মুভিও দেখতেছেন, মুভিও দেখতেছি, সবকিছু করতেছি, এটা আপনারা করতে পারবেন। বাহ। আর এটা যদি কেউ চায় যে আপনার শুধু এটা নিয়ে যাবে ট্রাভেল, যারা ট্রাভেলার, আপনার দেখা গেছে প্রচুর পরিমাণে গরম থাকে, বাসের মধ্যে এসি নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি চাইলে এটা খুলে নিতে পারবেন। এটা খুলে শুধুমাত্র এই অপশনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখাই দিচ্ছি। বাবা ভাই, এটা কি দেখাইতেছে? এত কিছু এইটুক ফ্যানের ভিতরে? হ্যাঁ, এইটুক ফ্যানের ভিতরে সবকিছু আছে, একের ভিতরে সব। এটা মাথাটাকে খুলে শুধু আমরা ফ্যান সাইডটা নিয়ে, কারণ এটার যত কনফিগারেশন আছে যা আছে সবকিছু এই দিকে আছে। আপনি এভাবে ঝুলাই নিতে পারবেন, এভাবে আপনার বাসে বাতাস খেতে পারবেন। ঠিক আছে, সবকিছু মানে তখন আপনি ব্যাগের মধ্যে এটা নিয়ে যেতে পারবেন। কম্প্যাক্ট প্যাকেজ, কম্প্যাক্ট প্যাকেজ। আর এটার লিথিয়াম আয়নের 4000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে। মোবাইলের ব্যাটারি, এগুলো মোবাইল ক্যাটাগরির ব্যাটারি হওয়ার কারণে এগুলো সহজে নষ্ট হয় না, দীর্ঘস্থায়ী হয় এবং লম্বা সময় পর্যন্ত চার্জ থাকে। এটা হচ্ছে আপনার ফুল চার্জে থাকে, হচ্ছে আমি যেটা বলছি মুখে সেটা আবার বলেও দিই, এখানে দেখাই দিই। এই যে দেখেন, এখানে সরাসরি উল্লেখ করা আছে ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, ফাস্ট স্পিডে মানে প্রথমে যদি দিয়া চালান, একে দিয়া চালে 10 ঘন্টা, দুয়ে দিয়া চালাইলে মিডিয়ামে 6 ঘন্টা, 4 ঘন্টা টানা চলবে হচ্ছে পুরো ফুল স্পিডে। ওকে, ঠিক আছে, মুভিং সহকারে। এবার আমরা একটু প্রাইজিং এ যাই ভাই, কোনটার কেমন প্রাইস? আমাদের কাছে আরো দুটো ফ্যান আছে, এই যে 735 অল ইন ওয়ান লাইট সহকারে, এটা আপনার মোবাইলের, মোবাইল রাখার স্ট্যান্ড আছে এবং লাইট সহকারে এটা চালাতে পারবেন, এটা হাই স্পিড ফ্যান। প্রাইস বলে দিই, এখন প্রাইসটা আমরা বলে দেই, এটা হচ্ছে অনলি, এটা হচ্ছে আপনার 1750 টাকা, 1750 জয়কালি ব্র্যান্ডের 737 মডেলের, এটা 735 মডেল 1550 টাকা। এটা হচ্ছে আপনার কোনো প্রকার শব্দ ছাড়া চলবে, হাই স্পিড ফ্যান, শব্দ ছাড়া, ছোট মরিচে বেশি জ্বাল এরকম। আর এটা হচ্ছে আপনার 1850 টাকা, 1850 টাকা। এটা কিন্তু বাজারে কম মূল্য পাওয়া যায়, বাট যাই সুপার 2218 এটা পাওয়া যাবে না। আমি কমাবো, মানে আমাদের ভিউয়ার যাতে আমাদের কাছ থেকে নিতে পারে আমি কমাবো। এটা দুইটার দুই রকমের প্রাইস আমরা দেবো না। আচ্ছা, এটা দুই রকমের কোন দুইটার একসাথে রাখেন, একসাথে প্রাইস দেবো। এই যে আমরা একসাথে নিয়ে নিলাম, এই যে একটা ব্ল্যাকিশ কালার আছে, এটা ডিজাইনটা ভিন্ন, আর একটা হোয়াইটিশ কালার আছে। ঠিক আছে, আপনার দুইটাই এটা সেম ফিচার, শুধু ডিজাইনটা ভিন্ন, কিছু সেম ফিচার থাকবে, আপনার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হবে এই আর কি। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে অনলি অনলি 11000 টাকা, আপনারা যেইটাই নেন 11000 টাকা। ঢাকার নিউ মার্কেটে কাঁচা বাজার থেকে একটু আগে বাড়লে বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 102 এবং 3 নম্বর শপে চলে আসবেন। আর যারা আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান, তারা আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন। 1000 টাকা আপনার অ্যাডভান্স করতে হবে খরচ সহকারে, যদি বড় ফ্যান নেন, ছোটো ফ্যানের ক্ষেত্রে 300 টাকা দিতে হবে আপনার বিকাশে, বাকি টাকাটা আপনার হোম ডেলিভারি সিস্টেম বাসাতে যাওয়ার পরে আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকে খুব ভালো রিজনেবল প্রাইসিংয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম আদিবা এহসান স্টোর থেকে। তো স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, এছাড়া কিন্তু সরাসরি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।